আচ্ছা দেখলাম হ্যাঁ দেখতে আস ঠিক আছে আদি এক লাস পরে লিসে লাস লগে একটা পলিথিন পরে লিসে পলিথিনের লগে হ্যাঁ পলিথিনের ভিতরে গাম নাই কি ওইটা আমরা সঠিক জানি না হ্যাঁ ওইখানে পড়ে লিসে তারপরে উত্তর পাশে লেলে উত্তর পাশে একটা গঞ্জি পরে লিসে হ্যাঁ মনে হয় জনসভার মাঝে গেছিল জনসভার একটা গঞ্জি পরে লিসে আপনারা দেখছেন তাজা খবর 24 আসসালামু আলাইকুম তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত সাথে আছি আমি তিখানম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হলো সিএনজি চালক নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ রোববার 18 সেপ্টেম্বর সকালে রায়পুরা মেথিকান্দা রেল স্টেশনের 240 ডাউন আউটার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় প্রথমে তার পরিচয় না পাওয়া গেলেও পরে তার মরদেহ শনাক্ত করেন নরসিংদী থেকে রায়পুরা রোডের সিএনজি চালক তারা জানায় ট্রেনের কাটায় নিহত হওয়া যুবকের নাম সাজু মিয়া সে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকার ফরাজির ছেলে মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল হোসেন ভুইয়া বলেন মেথিকান্দা রেল স্টেশনে 240 ডাউন আউটার ট্রেনে কাটা পড়ে মরদেহ থাকার খবর দেন রেলওয়ে ওএম জাকির ধারণা করা হচ্ছে গতকাল শনিবার দিবাগত রাত 12:45 থেকে 1:21 কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে তখন ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেল অথবা তোনা নিশিতার ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল তখন হয়তো ওই যুবক ট্রেনে কাটা পড়তে পারেন নরসিংদী পুলিশ ফাঁড়িতে খবর দেওয়ার পর তারা মরদেহ উদ্ধার করে নিয়ে যায় ডেস্ক রিপোর্ট তাজা খবর 24 টিভি আমার নাম মোহাম্মদ হেলাল হোসেন ভুঁইয়া স্টেশন মাস্টার বাংলাদেশ রেলওয়ে হ্যাঁ আজকে সকাল 6:41 ওএমএন জাকিরের মাধ্যমে একটা তথ্য পাইলাম যে কিলোমিটারের 240 ডাউনলাইন আউটার সিগন্যালের পাশে অজ্ঞাত নামে একটা লাশ পড়ে আছে তো আমার মনে হয় এটা টু ডাউন অথবা নিশিতা থেকে পড়তে পারে বা ধাক্কা লাগতে পারে আনুমানিক আর যেই লাশটা আমরা খবর পাইছি এটা নরসিংদী জিআরপি থানা আমরা অবগত করছি ওনারা আইসা লাশ নিয়ে গেছে ওএমএন থেকে যেটা জানতে পারলাম আর পুরুষ লাশটা পুরুষ জি থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মিলনবার দোকান আছে এখানে দোকানে আসছি চাগাইতে চাগাইতে আসছি পরে মানুষের কথা কোয়া বলি করতেছে রেল একটা লাশ পড়ে রয়েছে রেল একটা লাশ পড়ার পরে পরে আমরা হুনাউনে হুনাউনে হুনতে হুনতে আমরা কিছু মানুষ আসলাম আসা দেখলাম হ্যাঁ দেখতে আস ঠিক আছে আদি একটা লাশ পড়ে রয়েছে লাশের লগে একটা পলিথিন পড়ে রয়েছে পলিথিনের লগে হ্যাঁ পলিথিনের ভিতরে গাম নাই কি ওইটা আমরা সঠিক জানি না হ্যাঁ ওইখানে পড়ে রয়েছে তারপরে উত্তর পাশে লেলে উত্তর পাশে একটা গঞ্জি পড়ে রয়েছে হ্যাঁ মনে হয় জনসভার মাঝে গেছিল জনসভার একটা গেঞ্জি পরে রয়েছে ওইটি আমরা বলতে পারবো তার ইয়া লাস্টটা কি ধরনের পড়াছিল কি দুই টুকরো দুই টুকরা দুই টুকরা ওই রয়েছে আর ঠ্যাংটা হয়তো বা অন্যখানে পরে রয়েছে হ্যাঁ পয়েন্টে পয়েন্টে বাড়ি গিয়ে সম্ভবত 4-5 হাত দূরে গেছে লাস্টটা রাত্রে পড়ছে কোন গাড়িতে পড়ছে এটা আমরা সঠিক বলতে পারি না এটা তা আমরা সঠিক কোনো খোঁজ পাইছি না আমরা খবর জানি না রেলে কাটা গেছে এই ব্যাপারে আপনি কি জানেন বা কি শুনছেন হ্যাঁ আমি সকালে দোকান খুললাম সকালে দোকান খুললাম আমি মানে চায়ের দোকান হ্যাঁ আমি সকালে দোকান খুলছি পরে চারিদিকে ও এখানে আউট সিঙ্গেল গাছের এখানে অনেক মানুষ দলা হয়েছে পরে জিগেছি একটা লুক পড়ছে গাড়ি সকালে বলতে কি আমি সময় গাড়ি লিয়ে পারিছি বাড়ির পরে আমি স্টান্তে আসি না কোথায় টিপ নিয়েছি যাওয়ার পথে দেখছি এখান থেকে একটা পুলিশ বিরল লোকে আমি লাশটা খুলতেছে পরে আমি সেখানে গিয়ে নাই পরে আমি লাশ দেখে দৌড়াই পরে আমি টিপটা নামাই যাই নরসিং যাওয়ার সময় নরসিং গিয়ে বলি কি দেখি আমরা ড্রাইভারে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে নাম হচ্ছে সাজু না কিনার নাম আর বয়সটা 25-26 বছর বয়স হইব আর সে আমরা স্ট্যান্ডে গাড়ি চালাইতো আর মাঝে মাঝে স্ট্যান্ডে গাড়ি নিয়ে পুলিশ জিটি করতো হ্যাঁ সে কালকে আমরা সবার ধরা ছিল আমরা কালকে হিরু ভাই হিরু সাহেবের ইয়ে গেছিলাম মিটিং গেছিলাম সেও গেছিল আমরা সাথে উপাশে রেলে উপাশে বলেছি একটা কুলিতিরে মাঝে কি ডেন্টি নাকি নাকি আটা জাতীয় ও সে মাঝে মাঝে ডিন্ডি মিন্ডি খাইতো আমি মাঝে মাঝে ডিন্ডি মিন্ডি খাইতো সজিক বলতে আমরা জানি না এটা আল্লাহ ছাড়া কে জানে না ঠিক আছে সেই ডিন্ডি খাই বসছে সে নেশা করতো মাঝে লস্যির বলতে কি আমরা লস্যির স্ট্যান্ডে গাড়ি চালাইতো আর বাড়িটা সজিক আমরা জানি না হাসতাওয়ার দিকে মনে হইতে পারে মনে এমবে আমরা এমবে এক লগের গাইছিলাম দিকে মানে
এক ইস্টানে গাই ছিলাম মানে বাড়ি কোন জায়গায় ইয়ার সুযোগ আমি জানি নামটা কি বলছিলেন সাজু জানি নাম সাজু এর লেলের মধ্যে ফইরা রইছে অনেক রুকে দেখতেছে আমরা সর সকালে উঠে ঘুমাতে দেখলাম এ কাইটটা ফইরা লইছে মেজি অনুসরণ দিতে পুলিশ আইসা দেখি সিএনজি দাপার নিয়ে গেছে আমরা এই এলাকার কেউ এলাকার বলে কে চিনে না কেউ চিনে না এলাকার না না